আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভি দুপুরে সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। একনেকে পাশ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1445 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের শুরুটাই ছিল প্রশ্নবিদ্ধ। স্বচ্ছতা প্রমাণে উপাচার্য ও ছাত্রলীগের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম দিচ্ছে নতুন নতুন বিতর্কের। ঈদ সেলামি হিসেবেই উপাচার্যের কাছ থেকে 25 লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করেছে ছাত্রলীগের একাংশ। এদিকে উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধ সহ বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আজ আলোচনায় বসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাশা আলমী। টাকা ভাগাভাগির ঘটনায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের ফোন আলাপ এখন টক অব দ্য কান্ট্রি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিব্রত করতেই এটি ভাইরাল করা হয়েছে বলে দাবি প্রক্টরের। তোমাদের এই ফোন আলাপটা কবে কার? তখন সে বলেছে যে রাব্বানী ভাই যখন কনফারেন্সের পর থাকছে না তখন আমরা কথা বলছি। সুতরাং এটি যে তৈরি করা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে একটি ষড়যন্ত্র এটি বলার কোনো অপেক্ষা থাকবে না। সাদ্দাম জানান উপাচার্য ও তার পরিবারের সদস্যদের কথোপকথনের অডিও তদন্ত করলেই পুরো ঘটনার মুখোশ উন্মোচন হবে। ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজের যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করে সংগঠনের দুই নেতা বলেছেন ঈদ সালামি হিসেবেই উপাচার্য তাদের মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এবং ড্রপ হওয়ার পর্যন্ত তাদের তার ফোন রেকর্ডটা যদি আপনারা কালেক্ট করেন তাহলে সবকিছু খোলাসা হয়ে যাবে। বরাবরই ঈদের আগে আমরা একটা সালামি পাই, ঈদ সালামি, সেই সালামি হিসাবেই পেয়েছি। এবারে অ্যামাউন্টটা বেশি পেয়েছি। অ্যামাউন্টটা কত? 25 লাখ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিব্রত শিক্ষার্থীরাও তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাই যে এই টাকাটার যে অবৈধ যে লেনদেনটা হলো এটা একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যদি প্রশাসন দায়ী থাকে তার প্রশাসনের সঠিক তদন্ত করা হোক এবং এই টাকাটা যেন সুস্থ বন্টন হয় এবং টাকাটা যেন শিক্ষার্থী উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ে আমাদের যে চাহিদাগুলো পূরণ করা উচিত সেটি টাকার মাধ্যমে সম্ভব, যদি কিনা তা আসলে পরিপূর্ণভাবে পরিকল্পনা অনুযায়ী করা যায়। দোষীদের শাস্তি নিশ্চিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি শিক্ষকদের, পাশাপাশি বিষয়টি সুরাহা করতে বিশ্ববিদ্যালয়ের আচার্যের হস্তক্ষেপ চেয়েছেন তারা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখানে উদ্যোগ নেওয়া উচিত, এটার ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার। উভয় স্বনামে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, সেক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে শ্রেয় এবং সেটা মহামান্য রাষ্ট্রপতি, বিশ্ববিদ্যালয়ের আচার্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলে সবচেয়ে ভালো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের অনিয়ম বন্ধে সংগঠনগুলোকে লেজুড়বৃত্তি রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। মাশা আলমী, আরটিভি। ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অফিস ঘেরাও করেছে বাম সংগঠনের নেতারা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়। শুধুমাত্র মৌখিক পরীক্ষা নিয়ে অবৈধভাবে 34 জন শিক্ষার্থীকে ভর্তিতে জড়িত থাকার অভিযোগে উপাচার্য ও ব্যবসা অনুষদের ডিনের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, ভর্তি জালিয়াতি প্রসঙ্গে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছেন তাদের বর্তমান অবস্থান ও কর্মসূচি সম্পর্কে জানাবেন, সেই সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যে হাতাহাতি হয়েছে এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ছাত্রলীগের ব্যানারে এখানে আসলে কোনো কেউ আসছে বলে আমরা জানতে পারিনি। আর অবস্থান কর্মসূচি যে কথা বলা হচ্ছিল সে অবস্থান কর্মসূচি আমরা এখন বিবিএ ফ্যাকাল্টির সামনে দেখতে পাচ্ছি না। এখানে অবস্থান কর্মসূচি আমরা এখনও দেখতে পারিনি, তবে 12টার কিছু পরবর্তী সময়ে বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মীরা এখানে এসেছিলেন একটি মিছিলে। তারা এখানে এসে যে 35 জন শিক্ষার্থীকে মৌখিকে
মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষায় নিয়োগ দেওয়া হয়েছিল, সেই বিষয়ে ওনারা আন্দোলন করছিলেন। একটি রিকশায় মাইক নিয়ে তারা এখানে অবস্থান করছিলেন। তখন এখানে অন্যান্য যে আরও কিছু শিক্ষার্থী ছিলেন তারা এখানে একটি প্রতিবাদ করছিলেন। তারা জানাতে যাচ্ছিলেন যে এই আন্দোলনের মাধ্যমে তাদের যে পরীক্ষা, স্বাভাবিক পরীক্ষা কার্যক্রম, যে MBA তে ভর্তি বা অন্যান্য ভর্তি কার্যক্রম, সেটি ব্যাহত হবে বলে তারা বলছিলেন। তো এই দুই শিক্ষার্থীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার ব্যবহৃত হয়নি, এবং এই যারা যে বাম রাজনৈতিক দলকে যারা প্রতিহত করে তারা কিন্তু আমাদের মিডিয়ার সাথে কোনো কথা বলেননি, এবং তাদের রাজনৈতিক পরিচয় ছিল কি ছিল না সেই বিষয়টিও পরিষ্কার করেননি, তারা আমাদের সাথে কোনো কথা বলেননি। তবে হাতাহাতির সময় একজন কিছুটা আহত হয়েছিলেন, যিনি বাম রাজনীতির সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি। ওনারা আমাদের সাথে মিডিয়ার সাথে কথা বলেছে, তবে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এখন এখানে অবস্থান কর্মসূচির কোনো খবর পাওয়া যায়নি, তবে বিশ্ববিদ্যালয়। আরাফাত, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ট্রাকে করে ন্যায্য মূল্যে 45 টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। সকাল 9টা থেকে রাজধানী প্রেসক্লাব ছাড়া নতুন 4টি স্থানে দ্বিতীয় দিনের মতো 45 টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তবে এর প্রভাব এখনও রাজধানীর বাজারগুলোতে পড়েনি, এখনও আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 15 টাকারও বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে দাম বেশি নিতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া ভারতের বিকল্প হিসেবে মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, হঠাৎ করেই তো সারা দেশে পেঁয়াজের দাম বেড়েছে, খাতুনগঞ্জে এক্ষেত্রে পেঁয়াজের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন যে আসলে চট্টগ্রামে যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ অনেক কম। আমি কমপক্ষে 10 থেকে 12টি আড়তদারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জের যে আসলে যে পরিমাণ চাহিদা আছে সেই তুলনায় পেঁয়াজ নেই। তবে দুই একটি আড়তদার অবশ্য বলছেন ভিন্ন কথা, তারা বলছেন যে আসলে তাদের পর্যাপ্ত পরিমাণে আসলে পেঁয়াজের সরবরাহ আছে। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আসলে মিয়ানমার থেকে গতকাল রাতে আসলে কিছু পেঁয়াজ আমদানি হয়েছে, তবে তা তুলনামূলক অনেক কম। এখানকার ব্যবসায়ীরা বলছেন আসলে তাদেরকে যে এখানকার বেশিরভাগ পেঁয়াজ হচ্ছে আসলে ইন্ডিয়া থেকে আনা, আর ইন্ডিয়া থেকে আসলে বেশি দামে পেঁয়াজ আনার কারণে তাদেরকে আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন যে আসলে তাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আসলে চট্টগ্রামে সেই রকম সরবরাহ নেই, সেই কারণে আসলে চট্টগ্রামে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ আসলে 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে, তবে মিয়ানমার থেকে আসা যে পেঁয়াজ সেটা কিছুটা কম দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 48 থেকে 50 টাকা। আর ব্যবসায়ীরা বলছেন যদি সরবরাহ পর্যাপ্ত পরিমাণ আসে বা প্রচুর পরিমাণ আসে তাহলে পেঁয়াজের দাম কমে আসবে। মঞ্জু, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাছিলেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। শ্রমিক ও অবহেলিত মানুষ যাতে চিকিৎসা সেবা সঠিকভাবে পায় তার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল KPG বিশ্বসাহিত্য হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তার সব করতে সরকার আন্তরিক বলেও জানান সরকার প্রধান। আমাদের এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিষয়ভিত্তিক স্বনামধন্য ডাক্তার যারা আছেন তারা একসময় নিজেরা ভলান্টিয়ার করেন, তারা এসে সপ্তাহে একদিন করে চিকিৎসা দেওয়া শুরু করেন, যার ফলে এই এই হাসপাতালটা মানুষের এখন দৃষ্টি আকর্ষণ করেছে। তাছাড়া রাস্তার ওপার থেকে যাতে সহজে রুগী আসতে পারে আমরা রাস্তায় একটা আন্ডারপাসও তৈরি করে দিয়েছি, যাতে তাদের আসতে বা রুগী নিয়ে আসতে কোনো অসুবিধা না হয়।
অবৈধ স্থাপনার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অভিযান চলছে আজও। গতদিনের পর আজ সকাল থেকে রেলওয়ের ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার কাজ আবারও শুরু হয়। রেলওয়ে কর্মচারীদের থাকার এসব স্থানে দোকানপাট, কোচিং থেকে শুরু করে নানা ধরনের অবৈধ স্থাপনা রয়েছে, বাদ পড়েনি ঝুপড়ি ঘরও। রেলের সম্পত্তি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে রেল মন্ত্রণালয় বলছে। উচ্ছেদের পর দখলদারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, আজকের অভিযানের সবশেষ অবস্থা সম্পর্কে আমাকে জানাবেন, এখনো কত সংখ্যক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? সাবরিনা, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে যে অবৈধ অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানটি যেটি চলছে, সেটি কিন্তু সকালে শুরু হয়েছে, এখনো অবধি চলছে এবং সেটি আরও কয়েক ঘন্টা ধরে চলবে। এবং সেটি জানিয়েছেন এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, নজরুল ইসলাম রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে যে অভিযানটি চলছে আজকে, কিন্তু প্রায় ইতিমধ্যেই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তো যেই স্থাপনাগুলো এখানে পাকা, কাঁচা, টিনের তৈরি এবং টিন ও বাঁশ দিয়ে তৈরি যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেগুলো ভাঙা হচ্ছে, পাশাপাশি পাকা অনেক ভবনও ভাঙা হচ্ছে। এই শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে 1300 অবৈধ স্থাপনা এখানে শনাক্ত করা হয়েছে। সেখানে সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলো আছে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এখানে রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলো রয়েছে। তো যেই স্থাপনাগুলো বছরের পর বছর ধরে এখানে রেলওয়ের জমি দখল করে রেখেছিল এবং এখানে হাজার হাজার মানুষ এখানে অবৈধভাবে স্থাপনা গেড়েছিল, সারা দেশে যে সরকারের অবৈধ স্থাপনা উচ্ছেদের যে কার্যক্রম শুরু হয়েছে তারই অংশ হিসেবে রেলওয়েতেও এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। তো এই অবৈধ স্থাপনা উচ্ছেদটি এখানে যেটি চলছে সেটি আজকে চলবে এবং আগামীকাল পর্যন্ত তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। এরপরও যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও 4-5 দিন তারা এই রেলওয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অভিযান চালাবেন। এরপর ঢাকা সহ সারা দেশের রেলওয়ের জমিতে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে ধারাবাহিকভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে রেলওয়ের পক্ষ থেকে। নাজিব, ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর শাহজাহানপুর থেকে জানাছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। দ্বিতীয় দিনের মতো শীতলক্ষা নদীর রূপগঞ্জ অংশে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে এখনো পর্যন্ত 13টি জাহাজ শিল্প প্রতিষ্ঠানের আংশিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও নদী তীর দখল ও ভরাট করে গড়ে তোলা আরও 8টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপপরিচালক শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশাম সহ আরো অনেকে উপস্থিত আছেন। উচ্ছেদ চলবে বিকেল 4টা পর্যন্ত। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার হাতিবান্ধা উপজেলার সিঙ্গিবাড়ি ইউনিয়নের ধুবনী গ্রামের কাঁচা সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে গাড্ডিমারি, সিঙ্গিমারি, সিন্দুরনা, দাওয়াবাড়ি, ধুবনী সহ বেশ কয়েকটি গ্রামের হাজারের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় জেলার আদিতমারি উপজেলার চরাঞ্চল, চণ্ডীমারি, গোবর্ধন, বাগডোরা গ্রামের ফসল পানিতে ডুবে গেছে। কয়েক জেলায় এখনও নতুন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় সারা দেশে 534 জন হাসপাতালে ভর্তি হয়েছে, এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ফরিদপুরে গত 24 ঘন্টায় 37 জন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে 2500 রোগী পাওয়া গেছে এই জেলায়। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় 1900 রোগী। নতুন 6 জন রোগী শনাক্ত করা হয়েছে মেহেরপুরে। জেলায় 285 জন রোগী শনাক্ত করা হয়। এছাড়া গেল 24 ঘন্টায় মানিকগঞ্জে 29, বরিশালে 25, কুষ্টিয়ায় 12 এবং নড়াইলে 5 জন হাসপাতালে ভর্তি হয়।
গাজীপুর ও নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ পারভেজ নামে একজন নিহত হয়। র্যাব জানায় নিহত পারভেজ ডাকাত ও মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ছয়টি শটগান, একটি ওয়ান শুটার গান, ১৩টি কার্টুজ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত পারভেজের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ তুহিন নামের একজন নিহত হয়। তুহিন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানায় র‍্যাব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক ফ্যাশন শোতে আবারও রেকর্ড করল ব্রিটস ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক ফ্যাশন জগতের মর্যাদাপূর্ণ ইভেন্ট নিউ ইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে আমার বাংলাদেশ ছন্দে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে হাঁটেন ব্রিটস ইন্টারন্যাশনালের সিইও লুৎফর রহমান হিমু ও তার মডেলরা। নিউ ইয়র্ক প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো তথ্যছবিতে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের খবর জানাচ্ছেন শামীমা নাসরিন। প্রতি বছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ফ্যাশন শো আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ম্যানহাটনের একটি মিলনায়তনে হয় জমকালো এই ফ্যাশন শো। প্রতিবারের মতো এবারও অংশ নেয় বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান হিমুর ব্রিটস ইন্টারন্যাশনাল, ফ্র্যাঙ্কলিন রো, রেমন্ড ব্রাউনের মতো যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের ডিজাইনার সহ এতে অংশ নেন বিভিন্ন দেশের ১৬টি গ্রুপ। ব্রিটসের ফ্যাশন শো মাতিয়ে রাখেন ২২ জন বিদেশি মডেল। বাহারি পোশাকে ভীষণ উচ্ছ্বসিত তারা। So talented designers and to see how many people here is so great with us, we're so happy. ইতোমধ্যে পোশাকের প্রদর্শনী হয়েছে প্যারিস, লন্ডন সহ ইউরোপের বিভিন্ন শহরে। এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চায় ব্রিটস ইন্টারন্যাশনাল। বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য, কোন বাংলা ব্র্যান্ডকে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে পরিচিত করার জন্য আমি আমার এই বিজনেস শুরু করছি। জমকালো ফ্যাশন শো উপভোগ করেন বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের প্রতিনিধি, আলোকচিত্রী, শোবিজের মূল ধারার ডিজাইনার, মডেল সহ ফ্যাশন অনুরাগীরা। শামীমা নাসরিন, আরটিভি। দুপুরে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।